আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আসলে যেই সাইটগুলো দেখাবো সেই সাইটগুলো থেকে আপনি আসলে অবশ্যই ইনকাম করতে পারবেন, আপনার ইনকাম হবেই। আর আপনি এই সাইটগুলো থেকে আসলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। আমি আজকে মোট তিনটা সাইট দেখাবো, তিনটা সাইটে কিভাবে আপনি ছবি আপলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, কিভাবে আপনি আসলে টাকা বের করবেন সেটাও দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসলে এটাতে আমি চলে আসছি shooterstocks.com। তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার আর দেখতে পাবেন নিচে আর একটু আসতে হবে, মানে নিচে যাইতে হবে। যাওয়ার পর আপনার এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, তো ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি এনি ল্যাঙ্গুয়েজে নিতে পারেন। তো আমি জাস্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নিলাম। করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করা লাগবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তো আপনার এখানে আপনার ইমেল দিতে হবে, দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এইখানে আসলে বলছে যে পাসওয়ার্ডে অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, মানে আমাদের আচ্ছা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এর বেশিও যাওয়া যাবে না, কমও যাওয়া যাবে না। সেইটা করার পর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এটাতে চলে আসলাম। চলে আসার পর এখন দেখাবো আসলে এখান থেকে আপনি কিভাবে সাইন আপ করবেন, কিভাবে আপনি আসলে এখানে ফটো আপলোড করবেন, কিভাবে আপনি ফটোটা পাবলিশ করবেন, তারপর আপনার কিভাবে সেল হবে, কিভাবে আপনার হচ্ছে ইনকাম হবে, সেটা A to Z হচ্ছে এখান থেকে দেখাবো। আর আগে যেটা ছিল সেটা জাস্ট হচ্ছে সাইন আপ পর্যন্ত দেখানো হয়েছে। সাইন আপ দেখানোর পর আপনি আসলে কিভাবে আপলোড করবেন পুরোটা সেম এখানে, কোনোটা প্রো কোনোটা ফ্রি, এই হচ্ছে কাহিনী, আর তেমন কিছু না। তো জাস্ট হচ্ছে আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে আসার পর সাইন আপে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো একদম সব সেম অবশ্যই। তো এটা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা এনাদের যে অ্যাপস আছে গুগল অ্যাপস, সেই অ্যাপসটা এটা। তো অ্যাপসটা কাহিনিটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা জাস্ট সাইন আপ করবো কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবো। তারপর টিকমার্কটা দিয়ে নেবো। টিকমার্কটা দেওয়ানো হয়ে গেলে তো আমাদের এখানে গুগল চলে আসবে সাইন ইন। তো আমি জাস্ট হচ্ছে সাইন ইন করে নেবো। এখন সাইন ইন করে না হয়ে গেলে আমরা এখান থেকে আপনার হচ্ছে এখানে প্রথমে দিতে হবে কি যে আপনার ইমেল, তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে, আর তেমন কিছুই করতে হবে না। তারপর আমরা এটা লগ ইন করে নিই। এইটা হচ্ছে আর একটা সাইট, সেটা হচ্ছে স্টক ফটোস। তো stockphotos.com-এ আসার পর আমাদের প্রথমেই আসলে কী করতে হবে না করতে হবে, কিভাবে আপনি এটা করবেন না করবেন সব কিছুই আমি দেখাচ্ছি। তো জাস্ট হচ্ছে আপনাকে দেখতে হবে, আর কিছুই করতে হবে না। তো এখান থেকে চলে আসার পর এখানে সাইন আপ টু গেট আপডেটে ক্লিক করতে হবে। তো সাইন আপ টু গেট আপডেটে ক্লিক করার পর এখানে বলছে যে সাইন আপ ফর আর্লি অ্যাক্সেস। তো সাইন আপে আপনার ক্লিক করতে হবে, আপনার মেইলটা এখানে দিতে হবে। তো জাস্ট মেইলটা আমি দিয়ে দিচ্ছি। মেইলটা দেওয়া হয়ে গেলে আপনাকে এখান থেকে সাইন মি আপ ফর আর্লি অ্যাক্সেসে এখানে চলে যাবে। তারপর হচ্ছে আপনার আসলে সাইডে ঢুকবে, ঢোকার পর আপনি আসলে কাজ করতে পারবেন। তারপর টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর ওয়ান লাস্ট স্টেপ, প্লিজ চেক ইউর ইমেল ফর ইউ সাবস্ক্রিপশন অ্যান্ড আর্লি অ্যাক্সেস ডিটেল। তো এইটাতে আপনাকে এখন চলে যাইতে হবে। যাওয়ার পর আপনি আপনার মেইল থেকে আপনি আসলে এখানে আপনি দেখতে পারেন। তো এখানে মেইলে চলে আসছে আমার। তো আমি জাস্ট হচ্ছে মেইলে ক্লিক করব, আর এটা হচ্ছে ফ্রিতেও করা যাবে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এটাতে চলে আসলাম। চলে আসার পর এখন দেখাবো আসলে এখান থেকে আপনি কিভাবে সাইন আপ করবেন, কিভাবে আপনি আসলে এখানে ফটো আপলোড করবেন, কিভাবে আপনি ফটোটা পাবলিশ করবেন, তারপর আপনার কিভাবে সেল হবে, কিভাবে আপনার হচ্ছে ইনকাম হবে, সেটা A to Z হচ্ছে এখান থেকে দেখাবো। আর আগে যেটা ছিল সেটা জাস্ট হচ্ছে সাইন আপ পর্যন্ত দেখানো হয়েছে। সাইন আপ দেখানোর পর আপনি আসলে কিভাবে আপলোড করবেন পুরোটা সেম এখানে, কোনোটা প্রো কোনোটা ফ্রি, এই হচ্ছে কাহিনী, আর তেমন কিছু না। তো জাস্ট হচ্ছে আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে আসার পর সাইন আপে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো একদম সব সেম অবশ্যই। তো এটা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা এনাদের যে অ্যাপস আছে গুগল অ্যাপস, সেই অ্যাপসটা এটা। তো অ্যাপসটা কাহিনিটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা জাস্ট সাইন আপ করবো কন্টিনিউ উইথ গুগল দিয়ে করব। অবশ্যই এটা আসলে লোডিং নিচ্ছে, লোডিং না হয়ে গেলে
তারপর হচ্ছে এটা একটু ওয়েট করতে হবে যেহেতু লোডিং নিচ্ছে, তো লোডিং না হয়ে গেলে তো আমি বলবো যদি আপনি মোবাইল থেকে এটা ইউজ করেন তাহলে অবশ্যই অ্যাপসটা অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে সব কিছু দেখাচ্ছে, তো আমি সেভে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দেখাচ্ছে, তারপর হচ্ছে টিকমার্কটা আপনি এখানে দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে চেঞ্জ সাকসেসফুলি হয়ে যাবে, তারপর একটু লোডিং নেবে, নেওয়ার পর একদম পুরো সাইটটাতে চলে আসবে। তো পুরো সাইটটাতে চলে আসবে, আর আপনি এখান থেকে কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো সবার শেষে। তো এখান থেকে হচ্ছে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর সাইটটাতে ঢুকে যাবে। তো সাইটটাতে ঢুকে চলে আসছে, চলে আসার পর বলছে ওয়েলকাম টু 500px। তো এটা এনাদের হোম পেজ, হোম পেজে আপনি এই ফটোগুলো দেখতে পাবেন, সব ফটোগ্রাফারের ফটো এখানে আছে। তো এগুলো হচ্ছে আপনি দেখতে পাবেন যে এই ফটোগুলো এনারা হচ্ছে সেলের জন্য এখানে আসলে দিছে এখানে। তো এখান থেকে আসলে তেমন কিছু এখানে নাই হোম পেজে, তো আপনাকে এখন কী করতে হবে না করতে হবে সেটা সব কিছু আমি একটু জেড দেখাবো। তারপর হচ্ছে এগুলো হচ্ছে এনাদের আইডি, আর এখান থেকে আপনি এই যে আপনার প্রোফাইলে দেখতে পাবেন আপনার প্রোফাইল, তারপর মেসেজ, তারপর স্ট্যাটাস, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্নিংয়ে আপনি ক্লিক যদি করেন তাহলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এভাবে আবার আপনার আর্নিংয়ের এখানে চলে আসবে। তো আর্নিংয়ের এখানে যেহেতু আপনার কোনো আর্নিং নাই, কোনো সেল হয়নি, কোনো আপলোড করা হয়নি, তাই আমার অ্যাকাউন্টে এখনও $0 দেখাচ্ছে। তারপর এগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড নিউ ফটোস চুজ ইওর লাইব্রেরি, তো এখান থেকেও আপনি আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ইচ্ছা যদি না করেন তো অন্য কোথাও থেকেও আপনি আপলোড করতে পাবেন। তো তারপর হচ্ছে আপনাকে আসলে কীভাবে আপলোড করবেন সেটা দেখাবো। তারপর পে আউট হচ্ছে কমপক্ষে $30 হলে আপনি এখান থেকে পে আউট রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হবে আপনার। তো এখান দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল আর্নিংস হচ্ছে আপনার হচ্ছে $30 হলে তারপর আপনি রিকোয়েস্ট পে আউটের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো তারপর এখান থেকে আসলে কীভাবে আপনি ফটো আপলোড করবেন সেটা একটু দেখাচ্ছি। তো ফটো আপলোড করার আগে আপনাকে এখানে ম্যানেজ তো এখানে লোডিং নিবে একটু। লোডিং নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দিয়ে আপলোড লেখা আছে, তো সিলেক্ট ফটো। তো সিলেক্ট ফটো থেকে আমি একটা ফটো চুজ করে নেই। ভিউয়ার্স, আমি একটা ফটো চুজ করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমাকে এখানে ফটো ক্যাপ প্রাইভেসিটা দিতে হবে পাবলিক। তারপর হচ্ছে ইমেজ টাইটেল, আপনি যে কোনো একটা টাইটেল এখান থেকে দিতে পারেন। তো আমি জাস্ট হচ্ছে একটা সিম্পল জাস্ট দেখানোর জন্য একটা টাইটেল এখানে দিয়ে দিব এখন। তো তারপর আপনি আসলে এটা বলে নিই যে আপনার টাইটেলটা যেন আসলে সার্চ করে পাওয়া যায় সেই সিস্টেমের টাইটেল আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনও আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, আপনার আসলে ফটোটার উপরে নির্ভর করে আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি দেখাই দিচ্ছি। তো আমার এখানে আসলে সব কিছু দেওয়া আছে, লোকেশন দিলাম, তারপর এখানে আপনি কিওয়ার্ড দিতে পারেন যে কোনো আপনার আসলে ফটোগ্রাফির উপরে নির্ভর করে আপনি কিওয়ার্ডটা এখানে দিতে পারেন সেইটা আপনি দেবেন। তো আমি জাস্ট হচ্ছে ন্যাচারাল দিয়ে দিলাম। ন্যাচারাল দেওয়ার পর আপনার এখানে আরও কিওয়ার্ড আসবে, তো আপনি এগুলো অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট 2-3টা অ্যাড করে নিচ্ছি এখানে দেখানোর স্বার্থে। 2-3টা অ্যাড করে নেওয়া হয়ে গেলে তো এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার হচ্ছে ফটোর উপরে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন, সেটা আমি বলবো না। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। তো তারপর হচ্ছে নিচে যাইতে হবে, এখানে থেকে 2-3টা আপনার প্রয়োজনে যদি আপনার ফটোর সাথে যদি সবগুলাই যায় তো সবগুলো আপনি দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোর থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাকে হচ্ছে কী করতে হবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে জাস্ট একটা সিলেক্ট করে নেন, ন্যাচার, আমি ন্যাচারে সিলেক্ট করে নিব। তো এগুলো হচ্ছে জাস্ট দেখা দিচ্ছি আমি। তো এখানে হচ্ছে আপনার আপলোডটা হয়ে যাবে। আপলোডটা হয়ে যাওয়ার পর আপনি এখানে আপলোড ফটোটা আপনি দেখতে পাবেন, আপলোড ফটোটা দেখতে পাবেন। তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা পাবলিক ফটোটা হয়ে গেছে। তো এইভাবে আপনি এখান থেকে ফটো আপলোড করে আপনি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার ফটোটা সেল হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হবে এবং সেখান থেকে আপনি আসলে ইনকাম করতে পাবেন। তো ভিউয়ার্স, দেখে তারপরে আপনার নোটিফিকেশনে আসলে আপনার যদি ফটোটা সেল হয় তো আপনার নোটিফিকেশনে আপনার দেখাবে। তো তারপর আপনি সেখান থেকে আসলে আপনি আপনার ব্যালেন্সটা $30 হলে আপনি উইথড্র নিতে পারবেন। তো তারপর হচ্ছে আপনি উইথড্র নিতে পারবেন, এটাই হলো মেইন কথা। আর ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমি লাস্ট বলছিলাম যে ভিডিও অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি দেখাবো, সেটাই আমি জাস্ট এখন দেখাবো।
তো ভিউয়ার্স তারপর উপরে যে আপনার অ্যাপস ডাউনলোডের ওখানে থাকবে ওইটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে গুগল স্টোর বা অ্যাপ স্টোর যেটাই থাকুক না কেন সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এটার রেটিং হচ্ছে 4.5 আর হচ্ছে 160K রিভিউস, পজিশন বি মাত্র। তো এখান থেকে ভালো একটা আর্নিং হবে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।